আমাদের খেতে দিয়ে দিয়েছে ভাত, রুটি, চিকেন, নেটা ঝেটা কেতা, নেটা ঝেটা কেতা। এই আমাদের এই নিচের খাটের না এইদিকের প্লাইটা নষ্ট হয়ে গেছিলো, এটারও অবস্থা মোটামুটি একটু তোমরা বুঝাচ্ছ কি চিড়ে চিড়ে রয়েছে, কিন্তু এটা বললো চেঞ্জ করতে লাগবে না, পরে চেঞ্জ করলে হবে, সেই শুধু চেঞ্জ করে তো দরকার নেই, চেঞ্জ করে এই দিক থেকে চেঞ্জ করে নেওয়া হচ্ছে, বুঝেছ? এই দেখো ঘরদোর তোলপার, এখন বাজে বেলা একটা, বুঝেছ? চান ঢান কিছু হলো না এইসবের জন্য, এই জ্বর আমার ছেলে হচ্ছে, কি বলবে একটু শান্ত হয়ে বোঝ বাবা, এখন প্রচুর কাজ, ঝাড়াই ঝুড়োই হবে এরপর, নেটা ঝেঁটা কেঁতা, নেতা ঝেঁটা কেঁতা। তুমি তো হেল্প করতে পারবে না, দাঁড়াও ওদিকে কী করছে দেখি। কি হলো ও লাইনটা দিয়ে দিলি, তুমি ওটাকে সবার শুন করে দিয়েছ তো? আবার ও নিবেন না, ওটাকে সবার শুনে বসিয়ে শুয়ে দিল, অসুবিধা কিছু নেই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাদের তাহলে দেখিয়ে দিলাম বাড়িতে এখন যুদ্ধ লেগেছে, এইসব কাঠের মিস্ত্রি এসছে, নিপেন্দা এসছে, কাঠের কাজ হচ্ছে, বাবু আগেই প্লাইটা অর্ডার দিয়েই এসছিলো বাড়িতে, এবার ওটা মাপঝোপ করে কাটিংটা ওরা করছে এখানে রাস্তায়, বুঝতে পারছো? চলো এই ফাঁকে আমি তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই, ইন্ট্রোটা দিতে ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং সেফ আছো, জাস্ট ফাটাফাটি আছো, আমিও ফাটাফাটি আছি, কিন্তু এত বেলা, বেলা দেড়টা বাজে, বুঝেছো? চান করতে ঢুকছি আর বাবুয়া বললো নিপেন্দা আছে, মানে বুঝতে পারছো তাহলে আমার কী পরিস্থিতি, মানে মাথা গরম হয়ে যাচ্ছে তবুও মাথাকে ঠান্ডা রাখতে হচ্ছে, কিছু করার নেই, চলো দেখতে থাকো ব্লগ। হঠাৎ রাত্রে আমাদের চিকেন খেতে ইচ্ছা করলো, চিকেন বার করলাম, কিন্তু অনেকক্ষণ হলো, আধ ঘন্টা হয়ে গেল বার করছি, না এখনও বরফ হয়ে আছে, এখন 8:10, কখন করবো বলো তো? এটাকে ভাবছি গরম জল ঢেলে দেবো জানো, তাহলে গলে যাবে। এই যে দেখো ছেলে আর বাবা কীভাবে শুয়ে আছে, দেখো দেখো আমার ছেলের যে কি শান্তি, বাবার বুকের কাছে শুয়ে আছে, চুপ করে শুয়ে আছে, দেখেছ? চলো, ও একটা ভালো বুদ্ধি দিল ঘরে শুয়ে শুয়ে, বললো ওটাকে তুই মাইক্রোওভেনে ঢুকিয়ে দে, তাড়াতাড়ি গলে যাবে, ভয় লাগছে বরফ সময় ঢোকাতে। এই কিছু হবে না তো বাবুয়া, এই যে মাইক্রোওভেনে ঢুকিয়ে দি। 8:10 বাজে, আজকে আমি হ্যাপিকেও রাতে চিকেন দেবো, আমরা চিকেন খাবো রাতে, খাবে খাক, ইচ্ছে হবে না, বড়ো হচ্ছে, চালিয়ে দিলাম। আর ওই কি বলে আমাদের ওই প্রেশার কুকারে একদম ম্যারিনেট করে প্রেশার কুকারে বসিয়ে দেবো, বুঝেছো? ক্যাপসিকাম দিয়ে আলু দেবো না, উইদাউট আলু ছাড়া করবো, আর হ্যাপি পেঁপে দিয়ে ওর তো হলুদ দিয়ে ভাত দিয়ে ওর হয়ে যাবে। দেখি বাবুয়া 30 সেকেন্ড দিয়েছি, টেনশন টেনশন পেনশন, বুঝেছ? এই করবো, আর আর আটা মাখা নি, আটা মেখে রুটি করতে হবে আমাকে। দেখি এ ক্যা হুয়া, হ্যাঁ গো বলছি মনে হচ্ছে, আর একটু দি তাহলে, হ্যাঁ গো বলেছে, এই দেখো একটা চিকেন খুলেছি, হ্যাপির 2 পিস চিকেন হবে তো, এই যে খুলেছে বাবুয়া, থ্যাংক ইউ সো মাচ। এর জন্য তো একটা কৃষি বান্ধা হয়, ওদিকে আমার ছেলে কিন্তু ড্যাব ড্যাব করে দেখতে বলছে, বাবাকে আমি দিচ্ছ, আমাকে দিচ্ছ না, তোমাকে তো সব ছবি দিচ্ছ, যা পেলেই কাজের ফাঁকে এসে দিয়ে দিই, আর নিয়ে পুটলি করে শুয়ে থাকি, খালি আদর খাবে। চলো হ্যাপি চিকেনটা বসিলাম, খুব সুবিধা হলো বাবুয়া, ও বলেছিলো রাত্রিবেলা খাবার নিয়ে চিলি চিকেন নিয়ে, চিলি চিকেন আর রুটি নিয়ে আসবে বলেছিলো আজকে, আর না প্রায় দিনই রাত্রি কিনে খাবার হয়ে যাচ্ছে। দেখো কেমন করে শুলো, দাঁড়া দেখাচ্ছি তো, বাবার কাছে ভালো করে শুলো, মানে ও কি আজকে রাতে তোমাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে আমাদের সঙ্গে রাতে শুয়ে, মানে বুকের মধ্যে কোলের মধ্যে ঢুকে ঠেসে, এখন এই কদিন বাবু আমার কাছে শুচ্ছে বল, রাতে এইরকমভাবে বুকের মধ্যে ঢুকে শুয়ে। মায়া বন বিহারিণী হরিণী, বাবারে আমাদের আমাদের হাড় জুড়ানি পাড় জুড়ানি এটা। আজকে চিকেন প্রেশার কুকারেই করছি বললাম না, প্রেশার কুকারে করবো, কিন্তু এটা স্ট্রু নয় চিকেন, মোটামুটি এটাকে কষাও বলা চলে না, আবার পাতলা যেরকম ঝোল হয় না, পাতলা ঝোল করবো না, কিন্তু
টেস্টি হবে। এই যে প্রেসার কুকারে করছি, মানে সমস্ত কিছু ম্যারিনেট করে একবারে প্রেসার কুকারে বসিয়েছি। আমার গলার ভয়েস তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, আমার ইয়ে চলছে তো, চিমনি চলছে, ঠিক আছে, যতটা পারছি চেঁচিয়ে কথা বলার চেষ্টা করছি। মাংসটা প্রেসার কুকারে করেছি ঠিকই, কিন্তু দেখে বাবা বুঝতে পারে না, ভাবে ওদের কড়াতে করেছি, কিন্তু ও জানে প্রেসার কুকার করছি। কিন্তু কী ভালো এসছে দেখো কালারটা, এই ধোঁয়াটা উঠছে যাচ্ছে। মাংসটা হেভি হয়েছে, একটু পরে খেতে বসবো আমরা। হ্যাপি ঘুমোচ্ছে, ওকে দেখি খাইয়ে নিয়ে খেতে বসবো আমরা, একটু দেরি করে খেতে বসবো, কেননা আজকে আমাদের দেরি করে লাঞ্চ হয়েছে। ওই যে সমস্ত খাটেরগুলো লাগাতে এসেছিলো না, দেরি করে লাঞ্চও করেছি। লাঞ্চে যে সেরকম ওই ডাল সেদ্ধ ভাত করেছি, ওই জন্য রাতে চিকেন খেতে ইচ্ছা করলো। ঠিক আছে চলো দেখে, মনে হচ্ছে কত রিচ না, কিন্তু খুব সামান্য তেলে করেছি। ঠিক আছে আমাদের খেতে দিয়ে দিয়েছে ভাত, রুটি, চিকেন, চিকেনটা ব্যাপক লাগছে দেখতে। আর এই যে ম্যাডাম, আজকে বাবুকে বললাম তুই কর একটু, আমি এবার এনার্জি ল্যাক করছে, বুঝেছ, এনার্জি ল্যাক করছে, এখন এনার্জি ল্যাক করছে না, গা ধোবো, এডিট করবো, অনেক কাজ আছে সুযোগের, অনেক রাত্রে। ঠিক আছে চলো খেয়ে নি, দেখেছিস খাবারটা? দেখে নিয়েছি। ঠিক আছে চলো খাওয়া শুরু করো, তোমরাও খেতে বসে যাও, 10:30 বাজলো অলরেডি, অনেকে খাওয়া হয়ে গেছে, চলো চলো ডিনার করতে বসেই গেলাম। তোমরাও ডিনার করতে বসে যাও, আর অনেকের ডিনার হয়ে গেছে। ঠিক আছে চলো, টাটা, লাভ ইউ অল, টেক কেয়ার, গুড নাইট। আর মাংসটা দারুণ হয়েছে জানো, দারুণ হয়েছে, আমি প্রেসার কুকারে করেছি, দারুণ হয়েছে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল, টেক কেয়ার।